তো আজকে 2 বছর কমপ্লিট হলো একসাথে পথ চলার। রেডি হওয়ার সময় এমন জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে যে কি বলবো। ঘড়িতে মোটামুটি রাত 10:30 বাজে, তো এখন আমরা কেকের দোকান খুঁজে খুঁজে একটা কেকের দোকান পেয়েছি, এখন যাচ্ছি বাড়ি। কি করতেছ? হে গাইস, কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমি দুষ্টু, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। পেছনের ব্যাকগ্রাউন্ড দেখে হয়তো বুঝেই গেছো আমি কোথায় এসেছি, আমি বাপের বাড়ি এসেছি। তো যাই হোক, আজ তোমাদের সাথে আমি শেয়ার করছি, থাম্বনেইল দেখে হয়তো বুঝেই গেছো যে আজ তোমাদের সাথে আমি কী শেয়ার করবো। শেয়ার করবো হচ্ছে আমার অ্যানিভার্সারি ব্লগ। তো চলো একটু দেখে নাও আমি অ্যানিভার্সারিতে কী করেছি, কোথায় গেছি, কী হয়েছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে আমি তোমাদেরকে জানাই, আমার চ্যানেলে নতুন বন্ধু যদি কেউ দেখে থাকে, দেখে থেকে থাকো, যদি আমাকে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিও এই ভিডিওটাতে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি কি ভিডিও পোস্ট করি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো দেখতে থাকো। আর আমার আমার পুরনো বন্ধু, তোমাদেরকে তো অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা যে এখনো পর্যন্ত তোমরা আমার সাথে আছো, এইভাবেই আমার পাশে থেকে যেও। তো চলো দেখে নাও। হে গাইস, গুড মর্নিং, শুভ সকাল, কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমি দুষ্টু, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো আমি সকাল বা সকাল রেডি হয়ে গেছি, তোমরা হয়তো ভাবছো কোথায় যাচ্ছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গিয়ে আজ হচ্ছে কী বার, আজ 21 তারিখ, আজ 21 তারিখ, আজ মঙ্গলবার। তো আজ আমাদের অ্যানিভার্সারি, তো আজকে 2 বছর কমপ্লিট হলো একসাথে পথ চলার। যাই হোক, আজ যাচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়েছি, ঘরটার মুছে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান করে নিয়েছি, করে নিয়ে একটু ঠাকুরের নাম নিয়ে নিয়েছি, এখন যাচ্ছি কালীবাড়িতে মায়ের মন্দিরে পুজো দিতে। তো বরমশাই গেছে স্নানে, এখন যাবো ঠাকুর বাড়িতে পুজো দিতে, মায়ের মন্দিরে পুজো দিতে যাব। তো এই একটা শাড়ি পরে নিয়েছি, তো এই শাড়িটা দিয়েছিল হচ্ছে আমার দামুনি ইয়েতে কি বলে ভাইফোঁটাতে দিয়েছিল, তো নতুন আছে, তো আজকেই ভাজ ভাঙলাম। তো যাই হোক, কথাবার্তা সব টুটলে ফুটলে যাচ্ছে, আর মুখ চোখের অবস্থা খুবই খারাপ। কেন বলো তো, শরীরটা না কিছুদিন থেকে ভালো যাচ্ছে না, আর চুল উঠে দেখো, চুলের কোনো স্টাইলই করতে পারছি না, চুল উঠে সব শেষ, তার জন্য চুলের কোনো স্টাইল তো হচ্ছেই না। যাই হোক, কোনো রকম একটা চুল বেঁধে নিলাম, আর এই সকালবেলা কে দেখবে। এখন ঘড়িতে বাজে দেখো 10:30, হ্যাঁ, আজকে বরমশাই অফিসে যায়নি, আমি ভেবেছি যাবে কিন্তু যায়নি, কারণ ওনারও শরীরটা একটু ভালো না, তাই বলছে আজকে যাব না। আর অনেকদিন আগে বলেছিলাম আজকে যেও না, তো ওটাই ধরে রেখেছে অ্যানিভার্সারি, তাই যাবে না, আগের বছরও যায়নি। দেখি কোথাও যদি যাই তো যাব, না গেলে তো নেই। তো যাই হোক, পড়াতে যেতে হবে আজকে, ওদের আবার ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে, যার জন্য আমার আবার পড়ানো আছে, মানে ছুটি দেওয়া যাবে না। এই তো হলো, আর তো চলো তোমাদেরকে একটু দেখাই যে আমি কি শাড়ি পরেছি। এই শাড়িটা গ্রিন আর ব্লুর কম্বিনেশন, এই শাড়িটা আমাকে দামুনি দিয়েছিল ভাইফোঁটাতে, এই শাড়িটাই আজকে পরলাম, এই শাড়িটাই ভাজ ভাঙলাম। তো মোটা কেমন লাগছে জানিও, ভালো তো লাগছে না কারণ মুখ চোখের অবস্থা খুবই খারাপ। যাই হোক, শরীরটা ঠিক যাচ্ছে না, কি করা যাবে, তো বরমশাই এলেই বেরিয়ে পড়ব। এর এখনো রেডি হয় না, স্নান টান করে এসে দেখো কি করে যাচ্ছে, দেখাবো না, আবার বলে আমাকে দেখাচ্ছ কেন, তুমি দাড়ি টাড়ি কাটে না কিচ্ছু না কেমন। তো বের হয়ে গেছি, যাচ্ছি এখন মন্দিরে, তার আগে আগে কালো কান নাও এই দোকান থেকে। মিষ্টি নেওয়া হয়ে গেল মিষ্টির দোকান থেকে, এখন যাচ্ছি ঠাকুর বাড়ি। মায়ের মন্দিরে এসে পড়েছি, এসে পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে, এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে নিচ্ছি, বাইরে কোথাও অ্যালাও ছিল না, কারণ বলা যায় না আগুন থেকে তো অনেক রকম বিপদ ঘটেই যায়। যাই হোক, তারপর তোমাদেরকে একটু মায়ের মুখটা শেয়ার করে দিলাম, আর পুজো দেওয়ার সময় ভিডিও করিনি কারণ ক্যামেরা ধরারও কেউ ছিল না, আর ইচ্ছেও করেনি, কিছু কিছু জায়গায় ইচ্ছে করে না, সেগুলো বড়ই একান্ত আপন হয়। তো যাই হোক, তারপর এখানে আমি ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে নিয়ে তারপর চলে যাব ওপরে, ওপরে হচ্ছে বাবার স্থান আছে, বাবার স্থানে এই যে এখন যাচ্ছি বাবার স্থানে। তো চলো দেখো, এই যে ঢুকে পড়লাম,
এই যে বড়মাশাই এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে নিচ্ছে, বাবার এখানে ধূপকাঠি মোমবাতি দেখিয়ে এবার প্রসাদটা নিয়ে বেরিয়ে পড়ব। অ্যানিভার্সারি দিন সকাল সকাল মায়ের কাছে এসে মনটা বেশ হালকা লাগছে, বেশ ভালো লাগছে। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, মহাদেবের ওখানেও দেখিয়ে দিয়েছি, এখন একটু ঠাকুরের এখানে প্রণাম টনাম করে চলে যাব। পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ি। তো ফটো তুলতে বলছি, ফটো যে ভেদরা ভেদরা ফটো তুলছে না, মানে কি বলবো, জঘন্য। আগামী 18 শনিবার শিব চতুর্দশী, ও ওটা তো হয়েই গেছে। যাই হোক, এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে কিছু খাওয়া দাওয়া করে, আমার আবার আজকে পড়ানো আছে, সকালে যাবো পড়া। বাড়ি এসে এমন তাড়াহুড়ো লেগেছে, এখন এই যে কোনো রকমের রান্নাবাড়ি করে আমি আর বড়মশাই দেখাতে পারিনি তোমাদেরকে, কারণ ভীষণ ব্যস্ত ছিলাম। রান্নাবাড়ি করে এখন কোনো একটা বেজে গেছে, এখন বেরিয়ে যাবো পড়াতে, কারণ ওর পরীক্ষা, না গেলে হবে না, সবগুলো যেতেই হবে। পড়াতে যাচ্ছি, চতুর্দিকের অবস্থা একদম জঘন্য হয়ে গেছে, চলো যাওয়া যাক। সন্ধেবেলা একটু ভেবেছি দুজনে মিলে বেরোবো, তো এমন বৃষ্টি শুরু হয়েছে, এখানে আমি একটা শাড়ি পরে নিয়েছি, এই শাড়িটাও আমার নতুন, একদিন শুধু মা পরেছিল। যাই হোক, দেখো মনটাই খারাপ হয়ে গেল, বৃষ্টি পড়ছে, বেশি জোরে পড়ছে না, হালকা বৃষ্টি পড়ছে, যাকে বলে পুষ্প বৃষ্টি। এই বৃষ্টিটা পড়া খুব ভালো, শুভ লক্ষণ। যাই হোক, তবুও একটু মনটা খারাপ লাগছে যে বেরোবো বললাম কিন্তু বেরোতে পারছি না। গুড ইভিনিং বন্ধুরা, সেই সকালে তোমাদের সামনে এসেছিলাম, তারপরে পড়াতে গেছি যে দেখলে, কিন্তু তারপরে আর তোমাদের সামনে আসতে পারিনি, কারণ ব্যস্ত ছিলাম ভীষণ। এসেছি, 3টে বেজে গেছে, যার জন্য কোনো কিছুই হয়নি, তো এসে একটু রেস্ট টেস্ট নিয়ে এখন রেডি হয়ে গেছি। এখন ঘড়িতে সময় হচ্ছে 7টা বাজতে যায়, তো যাওয়ার কথা ছিল ইসকনে, দেখতেই পেলে রেডি হওয়ার সময় এমন জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে যে কি বলবো, বাইরে বৃষ্টি হচ্ছে, কি করা যাবে আর। যাই হোক, এখন বড়মশাইকে বলছি রেডি হওয়ার জন্য, রেডি হচ্ছেই না, দেখো কি করছে, মানে কি বলবো। তো এখানে আমার ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করি, চলো দেখে নাও। তো এই হলো এই শাড়িটা, এই শাড়িটা পরেছি, আর জাস্ট একটা সিম্পল লুক তৈরি করার চেষ্টা করেছি, মোটামুটি রেডি হয়েছি। তো আমার এই জায়গাটার অবস্থা একদম জঘন্য, যাই হোক রেডি রেডি হয়ে গেছে। আর বড়মশাইয়ের অবস্থা কি গো, চলো না, কটা বাজে, ধুর রেডি হয় না, সব সময় লেট করে, এরকমই করে জানো তো। যাই হোক, এখন দেখি কোথায় যাই, ইসকনে তো যাওয়ার ইচ্ছে ছিল, এখন দেরি হয়ে গেছে, অনেকটা সন্ধ্যা আরতি হয়েই গেছে মোটামুটি, তাও যদি কপালে থাকে তো, এখন তো আর হবে না যদি দেখতে পাই রাধাকৃষ্ণের মুখটা, না আমাকে ইসকনেই নিয়ে যাবো আগে। আসবো না আসবো না করে যথারীতি একটু বৃষ্টি থামতেই আমরা দুজনে মিলেই চলে এসেছি ইসকনে। এই দিকে এসে দেখছি এক ফোঁটাও বৃষ্টি হয়নি, তো বড়মশাই বলছে যে দেখো এদিকে এক ফোঁটাও বৃষ্টি হয়নি, কিন্তু আমাদের ওদিকে কেমন বৃষ্টি হচ্ছে। যাই হোক, যার জন্য দেরি হয়ে গেল, কিন্তু আমরা সন্ধ্যা আরতি যার জন্য যা আসার সেটা দেখতে পেরেছি। তো এখন ইসকন থেকে বেরিয়ে যাচ্ছি, কোথায় নিয়ে যাবো গো? ইসকন থেকে বেরিয়ে বড়মশাই বলছে মোমো চাউমিন খাইয়ে ঘরে ঢুকিয়ে দেবে, তো সেটা তো করেনি, আমাকে একটা মেলাতে নিয়ে এসেছিল। তো এখানে সমস্ত ব্যাগ, চামড়া জিনিস যত প্রকার, তারপর হাতের কাঠের জিনিস, এই সমস্ত জিনিস পাওয়া মানে গিয়েছিল। তো এখান থেকে আমরা একটা ব্যাগ নিয়েছিলাম, ব্যাগ নিয়ে তারপর দেখছিলাম মেলাটা বেশ ফাঁকা ফাঁকাই ছিল। এই দেখো, এখানে কার্পেটের দোকানও ছিল, মানে ভীষণ ভ্যারাইটির কার্পেট ছিল, শাড়িও ছিল, গার্মেন্টসেরও দোকান ছিল কয়েকটা, টুকিটাকি অনেক কিছুরই দোকান ছিল, বেশ ভালোই লাগছিল মেলাটা ঘুরতে দুজনে, আর বাচ্চারাও এটাতে লাফাচ্ছিল বেশ। আর এই যে এই জিনিসগুলো না, কাঠের জিনিসগুলো এত সুন্দর ছিল, মানে কাজগুলো দেখছো কি নিখুঁত, দেখে তো দেখেই যাই এরকম মনে হচ্ছিল। আমরা কয়েকটা জিনিসের দাম করেছিলাম কিন্তু ভীষণ দাম। এখন ঘড়িতে মোটামুটি রাত 10:30 বাজে, তো এখন আমরা কেকের দোকান খুঁজে খুঁজে একটা কেকের দোকান পেয়েছি, এখন যাচ্ছি বাড়ি।
দেখো চলো যাওয়া যাই। তখন বেরিয়েছি, এখন ঘড়িতে বাজে 10:45 বাজতে চললো, এখন বাড়ি ঘরে ঢুকলাম। তো আমরা তো রেস্টুরেন্টে খেয়ে এসেছি, ঘরে আর খাবো না। তো এখন অনেক খুঁজে খুঁজে একটা কেকের দোকান পেয়েছি জানো তো, তারপর একটা কেকের দোকান পেয়েছি, বলো কতটা ঘুরতে হয়েছে বলো। সেটা কেকের দোকান পেয়ে তারপর কেক নিয়ে এসেছি, এখন কেক কাটিং হবে। তো হয়তো তোমাদেরকে ওটা শেয়ার করতে পারবো না কেক কাটিংটা, কারণ ক্যামেরা ধরার মতো লোক নেই আর ক্যামেরা স্ট্যান্ড করার মতনও লোক। ছবি তুলে তোমাদের সাথে শেয়ার করবো। কি করতেছ? আমাদের সেকেন্ড অ্যানিভার্সারিটা তো এইভাবেই আমরা দুজনে মিলে সেলিব্রেশন করলাম। যাই হোক, তোমরা বড়রা যারা আছো আমাকে আশীর্বাদ করো, আর ছোটরা আমাদের অনেক অনেক ভালোবাসা দিও, যাতে এইভাবেই দুজনে মিলে একসাথে অনেকটা পথ অতিক্রম করতে পারি। এই ছিল আমাদের অ্যানিভার্সারি। তো বন্ধুরা, আমার অ্যানিভার্সারি ব্লগটা কেমন লাগলো তোমাদের? অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে। আর হ্যাঁ, আমি তো পুরনো ভিডিওই পোস্ট করছি, নতুন ভিডিও আসবে খুব তাড়াতাড়ি, কিন্তু পুরনো ভিডিও পেন্ডিং পড়ে আছে, পুরনো কাজগুলো সেগুলো আগে কমপ্লিট করে নিই, তারপর তো নতুন ভিডিও দেবই। তো যাই হোক, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করে দিও, আর একটা কমেন্ট করতে কিন্তু ভুলো না। কমেন্ট অবশ্যই, তোমাদের কমেন্ট আমাকে অনেক অনেক মানে কি বলবো উৎসাহ দেয়, যাই হোক আরও ভিডিও করার জন্য। তো যাই হোক, আর বেশি বকবক 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 করবো না, অনেকটাই ভিডিওটা বড় হয়ে গেছে, চাই ছোট করতে কিন্তু কি করব, ভিডিও বড়ই হয়ে যায়, সব কিছু তো আর বাদ দেওয়া যায় না, কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস তো থাকে, ওগুলো তো দেখাতেই হয় না, সবই যদি বাদ দিয়ে দিই তাহলে তোমরা তো দেখে মজাই পাবে না। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু দেখে থাকে, দেখে থেকে থাকো, আমার এই জায়গাটাই না গোলমাল হয়ে যায়, যাই হোক, আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু দেখে থেকে থাকো, যদি আমাকে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তো লাইক কমেন্ট করবেই, আর যদি আমাকে ভালো লেগে থাকে তার থেকেও বেশি তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমি কি ভিডিও পোস্ট করি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো, আর আমার পুরনো বন্ধুদেরকে তো অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা যে আমার সাথে এত দিন পর্যন্ত এখনও পর্যন্ত আমার পাশে থাকার জন্য। তো দেখতে থাকো, ভালো থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা ততদিনের জন্য।